আসসালামু আলাইকুম অব্রম ওয়েলকাম ব্যাক টু বিরু অ্যান্ড আই হু অল ফি আর ওয়েল গেস গেসো ফালা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা বিরুটা দেখছেন অনেকে হয়তো বা পূর্বাচল আমেরিকান সিদ্ধ প্লট কিনতেছেন আর বেশিরভাগ মানুষের পছন্দ সাউথ ফেসিং তাও সেটাও যদি কর্নার প্লট হয় আজকের এই বিরুটিতে আমি আপনাদেরকে যেই প্লটটা দেখাবো এটা একটি সাউথ ফেসিং কর্নার প্লট এবং প্লটের সব কিছু আপ করা রয়েছে কমপ্লিট করা সো কিপ ওয়াচিং দিস ভিডিও আফটার ওয়াচিং ইফ ইউ এনি কোশ্চেন দেন ইউ ক্যান কন্টাক্ট উইথ মি আই হ্যাভ গিভেন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার you can see জিরো from anywhere at any time you can call me for more information thank you ক্যান কল মি ফর ইনফরমেশন থ্যাংক আমি এখন এফ টু ব্লকের তিন নম্বর রোডে আছি এখানে যেই প্লটটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি প্রায় আট ফিট বাউন্ডারি করা নর্মাল কিন্তু আমেরিকান যে প্লটগুলো হয় সেটা কিন্তু আপনার আড়াই থেকে তিন ফিট বাউন্ডারি আর এটা দেখতে পাচ্ছেন যে অলরেডি আট ফিট বাউন্ডারি করা আর সিসি এখানে একটা ভালো গেটও করা আর ভিতরের আরেকটা বিষয় হচ্ছে ভিতরে পাইলিং করা রয়েছে আর এখন এই প্লটটি বিক্রি করতে ইচ্ছুক এটি একটি সাউথ ফেসিং দেখতে পাচ্ছেন যে সাউথ ফেসিং কর্নার প্লট প্লটের আকারটা কিন্তু অনেক বড় প্রায় ছয় কাটা ছয় কাটা চেতে একটু কম রয়েছে এটি সাউথ ফেসিং প্লট আর এগুলো হচ্ছে নর্থ ফেসিং প্লট এখানে অলরেডি ইলেকট্রিসিটি চলে আসছে আর এটা একটি ত্রিশ ফিট রাস্তা আপনারা কিন্তু গাড়ি দিয়ে অনায়াসে এখানে যাতায়াত করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এটা তিরিশ ফিট আর ওইদিকে রয়েছে চল্লিশ ফিট এটা প্লটটি চল্লিশ ফিট এবং তিরিশ ফিট কর্নার প্লট সাউথ ফেসিং প্লট এটার বর্তমান প্রাইস হচ্ছে থার্টি সেভেন লাক্স পার কাটা আজকের প্রাইস থার্টি সেভেন লাক্স পার কাটা আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশনের কারণে প্লটের দাম কিন্তু সব জায়গায় কমে গেছে সেই ক্ষেত্রে এখন আপনারা এই প্লটটি কম দামে নিতে পারবেন আপনারা চাইলে মার্কেট প্রাইস বাছাই করে দেখতে পারেন তারপর যদি আপনাদের কারো ইন্টারেস্টেড হয় আপনারা ইন্টারেস্ট থাকেন যে এই প্লটটি এসে দেখে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে সরজমিন আগে প্লট দেখাবো তাহলে আপনারা এসে বুঝতে পারবেন যে আশেপাশের সিচুয়েশন কীরকম এবং ভবিষ্যতে আপনারা কি কী ধরনের সুযোগ সুবিধা পাবেন আমেরিকান সিটি নিয়ে তেমন কোনো কথা আমি বলতে চাই না যারা আমেরিকান সিটিতে এসেছেন তারা হয়তোবা আপনারা জানেন যে ভবিষ্যতে এই সিটির প্রজেক্টটার ভীষণ কীরকম হতে পারে সৌন্দর্য ডেভেলপমেন্ট কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন তাহলে বিবর্ষ আজকের বিলুটি আমি আর বড় করতে চাচ্ছি না বিরুটি শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলতে চাই এই প্লটের আপ টু ডেট সব কিছু কমপ্লিট করা আপনারা যে কোনো দিন নিজেদের নামে আপনারা নেম ট্রান্সফার এবং রেজিস্ট্রি করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই ইউএস বাগান কিন্তু কাটাপতি নেম ট্রান্সফার হচ্ছে চার লক্ষ টাকা সেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন আবার অনেকেরা না জানাও থাকতে পারে আপনারা কিন্তু নেম ট্রান্সফার ছাড়া থার্টি সেভেন লাখ আসমিন প্রাইস নিগোসিয়েট করা যাবে আপনারা চাইলে এই প্লটটা এসে দেখে যেতে পারেন তারপর যদি কেউ এই প্লটটি নিয়ে তো ইন্টু ইন্টারেসে থাকেন আমি আপনাদেরকে পেপার ডকুমেন্টস ইনশাল্লাহ সব কিছু প্রোভাইড করে দেব দেন ইউ ক্যান মুভ বন ইফ দেয়ার ইস এনি মিস্টেকস ইন ডকুমেন্টস ইউ ডোট নিড টু বাই বাট ইফ ইউ ডোট ফাইন্ড এনি মিস্টেক দেন ইউ ক্যান মুভান অ্যান্ড ইউ ক্যান বাই ইট ফর মোর ইনফরমেশন ফ্রম এনি হায়ার ইউ ক্যান কল মি Keep watching and please don't forget to subscribe for more videos. Thank you everyone.